नमस्कार आमी शायनी न्यूज़ नो मैन्स लैंडे आपनादेर स्वागत। तीव्र दाबदाहे किन्तु एकेबारे नाजेहाल अवस्था आमादेर, तबुओ नित्य प्रयोजने किन्तु आमादेर प्रत्येककेई बाइरे बेरोते होच्छे। आर एई रोदे बाइरे बेरोले किन्तु आमादेर स्किने नाना रकम समस्या देखा जाच्छे, सानबान होच्छे, टैन होच्छे, इचिंग होच्छे एबं रैशेर किन्तु विभिन्न समस्या देखा जाच्छे। तो त्वकेर जत्न निते बा स्किनके भालो राखते कि करणीय সেই কারণে কিন্তু আজকে আমরা এসে হাজির হয়েছি স্বাগতা মেকআপ স্টুডিওতে। আর স্বাগতা মেকআপ স্টুডিও মানে আমরা আজকে পাশে পেয়ে গেছি মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান স্বাগতা তারণকে। স্বাগতা দি, তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। কেমন আছো বলো? সবার আগে নিউজ নো ম্যানস ল্যান্ড এবং তোমাকে জানাই স্বাগত। আমি স্বাগতা তারণ, খুবই ভালো আছি এবং গরমে ভালো থাকার চেষ্টা করছি। স্বাগতা দি, প্রচণ্ড তো গরম পড়েছে, তবুও কিন্তু আমাদেরকে প্রত্যেককে কাজের সূত্রে বাইরে বেরোতে হচ্ছে। তো ত্বকের যত্ন নিতে কী করণীয় এই গরমে? সবার আগে আমি যেটা বলবো যে নিজের শরীরকে সবার আগে সুস্থ রাখতে হবে। ভালো হেলথ ড্রিঙ্ক, ভালো ঠান্ডা জাতীয় জিনিস আমাদেরকে সবসময় খেতে হবে। তার পাশাপাশি আমরা স্কিনের যত্ন তো অবশ্যই নেব, কিন্তু আমাদের ইন্টারনাল পার্টস যদি ভালো না থাকে তাহলে সেটা কখনোই ত্বকের মধ্যে দিয়ে ফুটে উঠবে না। তো আমি বলবো এই গরমে অন্তত তোমরা মানে যে জিনিসগুলো খেলে আমাদের স্কিনটা হাইড্রেট হবে সেগুলো খাও এবং সেগুলো অবশ্যই স্কিনের উপর অ্যাপ্লাই করো। স্বাগতা দি, এই গরমে কিন্তু ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে যতটা সম্ভব বাড়িতে থাকা যায়, কিন্তু তবুও কিন্তু কাজের সূত্রে আমাদেরকে বেরোতেই হয়। তো স্কিনকে ভালো রাখতে আর বাইরে বেরোলেই এই রোদে ধরো স্কিনের সমস্যা, সানবান, র্যাশিং, ইচিং নানা রকম প্রবলেম দেখা দেয়। তো বাইরে বেরোলে যদি ত্বকের যত্ন নিতে কী করণীয়, কী বলবে তুমি? প্রশ্নটা খুবই ভালো। তো আমি সমস্ত দর্শকবৃন্দদের কাছে এটুকুনি বলবো, চিকিৎসকেরা যেটা বলেছেন সেটা তাদের জায়গা থেকে যেমন ঠিক, কিন্তু আমরা যারা আর্টিস্ট আছি, যারা স্কুল পড়ুয়া আছে, যারা অফিস কলেজে যাচ্ছে, তাদের তো রাস্তায় বেরোতেই হবে। তারা তো কাজ বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকলে তো চলবে না। তো সেটা মাথায় রেখে আমি বলবো তারা স্কিনে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন যেটা সোয়েট প্রুফ সেটা অবশ্যই ইউজ করুন, মাস্ক ব্যবহার করুন। আর এই গরমে কিন্তু শুধু স্কিন না, আমাদের চুলেও অনেক কিছু এফেক্টেড হয় আমাদের ঘামের কারণে। তো ঘাম যাতে কম হয় সেটা রক্ষা করতে কিন্তু আপনি মাস্ক ব্যবহার করতে পারেন, আপনি চুলটাকে ঢেকে বেরোতে পারেন এবং ফুল বডিতে আপনি একটা ভালো সানস্ক্রিন মেখে অবশ্যই কাজের জন্য বেরোতে পারেন, কারণ গরমের জন্য কিন্তু আমাদের পিছিয়ে পড়ে থাকলে চলবে না। স্বাগতা দি, গরম পড়লেও কিন্তু আমাদের অনুষ্ঠান থেমে নেই, 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। আর অনুষ্ঠান মানেই আমাদেরকে অল্প বিস্তর মেকআপ করে যেতেই হয়। আর এই গরমে মেকআপ করলে একটা সবার টেনশান থাকে যে মেকআপ গলে যাবে বা মেকআপ বেশিক্ষণ স্টে করবে কি না। তো মেকআপ নিয়ে কী বলবে যারা এই গরমে একটু অনুষ্ঠান, বিভিন্ন বিয়ের অকেশান আসছে, বৈশাখ মাস পড়ে গেছে, কী বলবে তুমি? দেখো, মেকআপ নিয়ে তো আমি কথা বলবোই, কিন্তু মেকআপের পাশাপাশি আমি যেহেতু বিউটিশিয়ান সেজন্য আমি একটা সামান্য টিপস দেব যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাই, স্কিনকে ভালো রাখতে চাই, তাহলে সবার আগে একটা বলে আমরা অনেকগুলো আইস কিউব নিয়ে সেখানে মুখটাকে কিছুক্ষণ চুবিয়ে রাখার চেষ্টা করব। এইভাবে যদি আমরা প্রত্যেকটা দিন অন্তত 3-4 দিন করার পর আমরা মেকআপটা শুরু করি তাহলে কিন্তু অবশ্যই সেটা সোয়েট প্রুফ হবে। আর এখন আমাদের কাছে অনেক অপশান, এখন ওয়াটারপ্রুফ মেকআপ বেরিয়েছে, অনেক সস্তা রেঞ্জের মধ্যে রয়েছে, যারা বাজেট এফোর্ড করতে পারবে তাদের জন্য অবশ্যই ভালো ভালো ম্যাজিক ড্রপ এসছে, আমাদের মেকআপ আর্টিস্টদের জন্য এটা অনেক সুবিধা। তো আমি সেই জন্য তোমাদেরকে বলবো ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করো, আর তার সাথে সাথে এই ঘরোয়া টিপসগুলোও তোমরা করতে পারো। স্বাগতা দি, তুমি এই যে বললে ঘরোয়া টিপসের কথা, ধরো এখন বর্তমান সময় সবাই ব্যস্ত, সময়ের অভাবে অনেকেই আসতে পারেন না, আবার অনেকেই আছেন যারা বাজেট এফোর্ড করতে পারছেন না, কি করবে? তো তুমি ঘরোয়া টিপস বললে, কি একটু করণীয় যদি ঘরে বসে কোনো উপায় থাকে? দেখো, গরমকালে সবথেকে যেটা আমাদের সমস্যা হয় সানবার্ন, এবং আমরা জানি স্কিনে ট্যান পড়ে সান থেকে, কিন্তু আমাদের যারা মায়েরা হাউসওয়াইফ আছে বা অনেকেই আছে যারা শুধুমাত্র বাড়িতেই থাকেন, তারা কিন্তু প্রতিনিয়ত রান্না করছে, তো গ্যাস থেকেও আমাদের একটা সানবার্ন হচ্ছে। আমরা এত আলোর মধ্যে থাকি, সেটা থেকেও একটা বার্ন আসছে আমাদের স্কিনের ওপরে। তো এই ট্যানটাকে রিমুভ করার জন্য সবাই তো পার্লারে আসতে পারবে না, অনেকে আসতে চায়ও না। তো সেই জন্য আমি বলবো তোমরা বাড়িতে যে ফলটা খাচ্ছ সেটা হাইড্রেটিং অবশ্যই হতে হবে, সেটা সাথে সাথে তোমরা স্কিনে মেখে নিতে পারছো। এছাড়া আমরা টক দই, টমেটো এগুলোকে একসাথে পেস্ট করে একটা প্যাক বানিয়ে সেটা প্রত্যেক দিন ইউজ করতে পারি। এই জিনিসগুলো তোমরা যদি প্রতিনিয়ত ফলো করো তাহলে আমার মনে হয় অনেকটাই স্কিনটাকে সুন্দর হেলদি রাখা যাবে। এই যে তুমি বললে শুধু বাইরে বেরিয়ে নয়, এই গরমে কিন্তু রান্না করলে লাইটের থেকে বিভিন্ন সময় মানুষের নানা রকম স্কিনের সমস্যা হতে পারে। তো ঘরে থাকলে মহিলাদের বেশিরভাগ সময় আমরা দেখি আমাদের মা জেঠিমাদের ক্ষেত্রে যে নখের কিছুটা পোর্শন একটু ব্ল্যাক স্পট আছে বা নখ চাইলেও বড় করতে পারছে না। তো তুমি তো একজন বিউটিশিয়ান, কি বলবে এই নেইলের সম্পর্কে? সবার আগে বলবো আমরা প্রতিনিয়ত যেরকম ঘরের কাজ করি তার পাশাপাশি নিজেকে অবশ্যই মেনটেন রাখতে হবে। আর নখ কিন্তু সৌন্দর্যের একটা আলাদাই জায়গা নেয়। তো নখকে ভালো রাখতে গেলে বলবো কাজ শেষে আমরা অবশ্যই আগে ভালো করে নেলসটাকে বাড়িতে যে কোনো লেবু দিয়ে আমরা নখটাকে পরিষ্কার করতে পারি। তারপরে হালকা গরম জলে অল্প একটু সামান্য নুন দিয়ে সেটাকে আমরা সোপ করতে পারি এবং নখের কিউটিক্যালগুলোকে চেষ্টা করব সপ্তাহে একদিন করে পরিষ্কার রাখা এবং ভালো কিউটিক্যাল অয়েল নেলসে ইউজ করতে পারি। তার সাথে সাথে তো ময়শ্চারাইজার আছেই। আমাদের এখন বাজারে অনেক কম দামে সস্তায় হ্যান্ড ক্রিম পাওয়া যায়। তো এইগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু নখকে আমরা অনেকটাই ভালো রাখতে পারবো। স্বাগতাদি, এখন কিন্তু ছেলেরাও কোনো অংশে পিছিয়ে নেই, মানে মেয়েদের সাথে আমরা দেখি ছেলেরাও কিন্তু ত্বকের যত্ন নিতে চায় বা নিতে পছন্দ করে। আর কাজের ক্ষেত্রে কিন্তু ছেলেদেরকে বেশিরভাগ সময় বাইরে কাটাতে হয়। তো তাদের একটু স্পেশালি স্কিন কেয়ারের বিষয়ে তুমি কি বলবে? দেখো, আমরা সবসময় মেয়েদেরকে নিয়ে এতই ব্যস্ত থাকি এবং সৌন্দর্য বা রূপচর্চা মানে আমাদের প্রথমেই মেয়েদের কথা আসে, আমরা ছেলেদের কথা ভুলেই যাই। তো সেক্ষেত্রে সায়নীকে বলবো অনেক একটা ভালো প্রশ্ন করেছে আমার কাছে। সব থেকে বেশি বাইরে কিন্তু থাকে ছেলেরা। তো ছেলেদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই সান প্রোটেকশান ইউজ করতেই হবে। আর ছেলেদের কিন্তু বেশি এফেক্ট হয় হেয়ার, কারণ তাদের হেলমেট অবশ্যই পরতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভালো শ্যাম্পু কন্ডিশনার যেটা মানে কিউটিক্যাল ফ্রি, প্যারাবিন ফ্রি, মানে যেটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, সেই ধরনের শ্যাম্পুগুলোকে আমরা অবশ্যই চুজ করতে পারবো। কারণ ছেলেরা কিন্তু অনেক সময় পায় না মেয়েদের মতো যে তারা স্কিন কেয়ার করবে, হেয়ার কেয়ার করবে। খুব সামান্য একটা টিপস, সবার আগে আমরা ভালো শ্যাম্পু এবং কন্ডিশনারটা চুজ করে নেব হেয়ারটাকে ভালো রাখতে গেলে। এবং আমরা যে কোনো একটা স্প্রে, যেরকম মানে ইনফেকশন কাটায় এরকম কোনো স্প্রে আমরা অবশ্যই হেয়ারে ইউজ করতে পারবো। তারপরে আমরা সুন্দরভাবে হেয়ারটাকে কোনো কিছু দিয়ে র্যাপ করে হেলমেট পরে বাইরে বেরোলে আমাদের কিন্তু চুলের কোনো রকম কোনো সমস্যাই দেখা যাবে না। আর চুল নেই মানে কিন্তু তার কোনো সৌন্দর্যই নেই। ছেলে মেয়ে উভয়কেই বলবো চুলের যত্ন কিন্তু সবার আগে নেওয়া প্রয়োজন। কাজের যত ব্যস্ততাই থাকুক, দিন শেষে কিন্তু আমাদের প্রত্যেককে বাড়িতে ফিরতেই হয়। আর রাত্রে ফিরে আমাদের কম বেশি সবার হাতেই কিছুটা সময় থাকে। তো এই গরমে রাত্রে বাড়ি ফিরে যদি চটজলদি কোনো পদ্ধতি বলো যে রাত্রে কোনো একটা স্কিন কেয়ার করে শুয়ে পড়লাম, যেটা অনেকটা স্কিনের জন্য ভালো বা শরীরের জন্য ভালো। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে কোভিডের পর থেকে কিন্তু আমরা অনেক বেশি সচেতন হয়ে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা। পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমি থাকি আমার কিন্তু স্কিন, হেয়ার, হেলথ সবই ভালো থাকবে। তো সবার আগেই বলবো টেক এ স্মল বাথ, কারণ আমাদের বাড়ি ফিরে অবশ্যই স্নান করতেই হবে। সেটা কিন্তু পিওর ঠান্ডা জলে কখনোই না, সামান্য একটু উষ্ণ জলে, যতই গরম হোক শীত হোক, মানে রাতে কখনোই মানে একদম ঠান্ডা জলে স্নান করাটা উচিত নয়। তো আগে সবার আগে বলবো স্নান করবেন, তারপরে সামান্য একটু ফেসওয়াশ মুখে ইউজ অবশ্যই করবেন। তারপরে আমাদের কাছে যে টোনার থাকে, মানে সেটা কম বাজেটের হোক বা বেশি বাজেটের হোক, অবশ্যই টোনার ময়শ্চারাইজার করে তবেই আপনি ঘুমাতে যাবেন। এবং তারপরে আমি বলবো একটা গ্রিন টি তো অবশ্যই প্রয়োজন, তাহলে আপনার স্কিন, হেয়ার সব কিছুই ভালো থাকবে। আমরা যতই মেকআপ করতে ভালোবাসি না কেন, আমাদের কিন্তু রোজ মেকআপ করা একদমই উচিত নয় স্কিনের জন্য। তো মেকআপ ছাড়া আমাদের বর্তমানে কিভাবে সুন্দর থাকা যায়, কি বলবে তুমি? দেখো, আমি একজন মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ানও। তো সেক্ষেত্রে আমি আমার চয়েসটা আগে জানাবো যে আমি কিন্তু কখনোই মেকআপ করি না। আমি স্কিন কেয়ারটাকে বেশি করে নজর দিই, যাতে যদি আমার স্কিন ভালো থাকে, আমার স্কিনের টোন ভালো থাকে, আমাকে মেকআপ করার কখনোই প্রয়োজন হবে না। আর মেয়েদের বিশেষ করে সবসময় মেকআপ করাটা উচিত না, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় রোগের সম্মুখীন আমাদের হচ্ছে। তো আমি সেক্ষেত্রে বলবো এখন এমন অনেক কিছু নতুনত্ব টিপস বিউটিশিয়ানের জগতে চলে এসেছে, যেরকম নেল আর্ট তো আমরা দেখছি বাজারে প্রচুর হচ্ছে। তার পাশাপাশি যেটা নতুন আমি বলবো আমার পার্লারে এসেছে, সেটা হচ্ছে আইল্যাশ এক্সটেনশন। তোমরা যদি আইল্যাশ এক্সটেনশনটা করে রাখো, এটা চোখের কোনো রকমভাবে হার্মফুল নয়, এটা চোখের সাথে কোনো রকমভাবে লিঙ্কও আসে না। অনেকে ভয় পায় যে আইল্যাশ এক্সটেনশন করলে চোখের কোনো ক্ষতি হবে কি না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিঃসন্দেহে এটা করতে পারেন এবং এটা সৌন্দর্য বৃদ্ধিতে ভীষণভাবে এগিয়ে। তো নেলস, আইল্যাশ এগুলো যদি আমরা একটু করে রাখি আর স্কিনটাকে তার পাশাপাশি ভালো রাখি, তাহলে কিন্তু মেকআপ করার কখনোই প্রয়োজন হয় না। তো আপনারা এতক্ষণ শুনছিলেন যে স্বাগতাদির থেকে আমরা শুনছিলাম এই গরমে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, শরীরকে ভালো রাখা যায় এবং সেই সাথে কিন্তু অবশ্যই আমাদের ত্বককে ভালো রাখা যায়। তো স্বাগতাদি অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য এরকম ছোট ছোট টিপস দেওয়ার জন্য। অবশ্যই সবাই, আমি তো বলবো অবশ্যই সবাই ফলো করুন এবং এই যা গরম পড়েছে তাতে গরমের হাত থেকে রক্ষা পেতে আমাদের প্রত্যেককে তো বাইরে বেরোতেই হচ্ছে। তো আমরা বাইরে বেরিয়েও কাজ করেও যদি এই টিপসগুলো অবলম্বন করে আমরা ভালো থাকতে পারি তো কেন নয়। তো অনেক ধন্যবাদ স্বাগতাদি তোমাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে এতটা সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। তো আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। আপনারা এইভাবেই ত্বকের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এই গরমে শরীরেরও যত্ন নিন। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ নো ম্যানস ল্যান্ড। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে আমি সায়নী সাহা।